আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুল ইসলাম। বিপিএল সিজন নাইনে 31তম ম্যাচ হয়েছে দিনের প্রথম ম্যাচটা, এবং যেখানে টেবিলের দ্বিতীয় স্থানের থাকা বরিশাল মুখোমুখি লড়েছিল ঢাকা ডমিনেটার্সের বিরুদ্ধে। টসে জিতে প্রথমে ব্যাট করলো বরিশাল এবং 156 তারা সংগ্রহ করলো 8 উইকেটে। 157 রানের সহজ একটা টার্গেট চেজ করবার পথে আমরা দুর্দান্ত খেলতে দেখেছি আজকে ঢাকাকে, এবং ঢাকা এই টুর্নামেন্টে এবারের আসরে 10 ম্যাচে 3 জয় নিয়ে টেবিলে 5 নম্বরে উঠে এসছে। আমার সঙ্গে রয়েছেন বোরহানউদ্দিন মোল্লা, কমেন্টেটর বাংলাদেশ বেতার। বোরহানের কাছে এই দিনের প্রথম ম্যাচটার বিশ্লেষণ শুনবো, যে ঢাকার জেতার পেছনে কোন দিকগুলো ভূমিকা রেখেছে তাদেরকে, বরিশালেরই বা ঘাটতি কী ছিল? অবশেষে বরিশালের যে জয়রথ বা জয়যাত্রা সেটিকে থামিয়ে দিয়েছে ঢাকা। পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে বরিশাল এবং ঢাকা নিচের দিকে থাকা একটি দল, 7টি দলের মধ্যে তাদের অবস্থান ছিল 6 নম্বরে। আজকে যখন বরিশাল টসে জয়লাভ করে অনেকটা ধারার বিপরীতে তারা ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছিল, তাদের ব্যাটিং অর্ডারে যারা ছিলেন প্রত্যেকে আমি দেখেছি যে হ্যাঁ স্টার্ট তারা পেয়েছিল, কিন্তু লম্বা ইনিংস খেলতে পারেননি কেউ সেভাবে, যে কারণে 100 বিজয় টপ স্কোরার 42 রান 42, জি আমি সে কথাই বলছিলাম, 156 রানে যখন থেমে গিয়েছিল বরিশালের ইনিংস, তখনই মনে হয়েছিল যে হয়তোবা ঢাকার জন্য এই ইনিংসটা গেটেবল। আমরা কমেন্ট্রিতে বলছিলাম বোরহান যে আজকে ঢাকার জন্য ভালো সুযোগ এই ম্যাচটা জেতার, কেননা তারা একেবারে পরাজয়ের বৃত্ত থেকে বেরোতেই পারছিল না। নাসির একা ভালো খেলছে, বোলিংয়ে তাসকিন ভালো করছে, কিন্তু পুরো টিম হিসেবে একসাথে জ্বলে উঠতে পারছিল না ঢাকা। কিন্তু কি দারুণ উদ্বোধনী জুটি বলুন, 88 রানস, এবং সত্যি টোটাল ক্রিকেটটা তারা খেলেছে। সৌম্য এবং মিথুন যখন একটি টোন দিতে পেরেছিলেন যে আজ ব্যাটিং করা যাচ্ছে, আজ আমাদের দিন, এবং প্রত্যেকটি ব্যাটার এবং ইভেন কি ইয়াং যে মামুনকে আমরা দেখেছি, তিনিও অসাধারণ ব্যাটিং করেছেন, 26 রান করেছেন, এবং মিস্টার ফিনিশার তিনি একেবারে টপ গিয়ারে থাকা এই মুহূর্তে, পিক আওয়ারে নাসির হোসেন তিনি দারুণ ফিনিশিং দিয়েছেন পরবর্তীতে, এবং 20 রান তিনি করেছিলেন আনবিটেন। প্রত্যেকেই অবদান রেখেছেন ঢাকার পক্ষে, বোলাররা যেমন ভালো বোলিং করেছেন এবং পরবর্তীতে জবাবে এসে ব্যাটাররাও ভালো ব্যাটিং করেছেন, সব মিলিয়ে আজকে ঢাকার দিন ছিল অবশ্যই। এবং অবশেষে ঢাকা 5 উইকেটে একটি জয় নিয়ে তারা পয়েন্ট টেবিলে এই মুহূর্তে 5ম অবস্থানে চলে এসেছে। দারুণ অভিনন্দন ঢাকাকে, ভালো ক্রিকেট তারা খেলেছে অবশ্যই বলতে হবে। অসংখ্য ধন্যবাদ বোরহান। এবং আজকে সাকিব, বোলার সাকিবকে খুঁজে পাওয়া গেছে তার 4 ওভারের স্পেলে খুব কম রান দিয়ে শেষ দিকে 2-2 উইকেট তুলে নিয়েছিলেন ঢাকার, এবং আজকে ব্যাটার সাকিব ব্যর্থ হলেও বোলার সাকিবকে খুঁজে পাওয়া গেছে। বাট নাসিরের অলরাউন্ড পারফরমেন্স কিন্তু ঠিকই চলছে, নাসির আজকে উইকেট পেয়েছেন একটি, ব্যাট হাতে 20 রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন। অভিনন্দন ঢাকা ডমিনেটার্সকে। দিনের দ্বিতীয় ম্যাচটা আপনারা উপভোগ করুন, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ভার্সেস খুলনা টাইগার্স। এই ম্যাচে ফেভারিট থাকবে কুমিল্লা, বাট খুলনাও ছেড়ে কথা বলবে না। লেটস স্টে টিউন উইথ শামসুল ইসলাম ইউটিউব চ্যানেল অ্যান্ড শামসুল ইসলাম স্পোর্টস কমেন্টেটর। থ্যাংক ইউ ফ্রম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। বাই বাই।